শিলিগুড়িতে শুরু হলো মেয়র্স কাপ ভলিবল টুর্নামেন্ট। শুক্রবার শিলিগুড়ি কলেজের ময়দানে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে আয়োজিত মেয়র্স কাপ ভলিবল টুর্নামেন্টের সূচনা হলো। জানা গিয়েছে এই টুর্নামেন্টে 5টি মহিলা দল এবং 5টি পুরুষ দল অংশগ্রহণ করেছে। এই 10টি দলের মধ্যে 8টি দল এসেছে কলকাতা থেকে। দিবারাত্রি মোট 13টি ম্যাচ হবে এই টুর্নামেন্টে। টুর্নামেন্টে কলকাতা থেকে 7 জন ও শিলিগুড়ি থেকে 8 জন রেফারি থাকছে। এদিন মহিলাদের দল কল্যাণ পরিষদ ও যোগরা ভলিবল একাডেমি এবং পুরুষদের দল চেতলা অগ্রণী ক্লাব ও জিটিএসসি দলের খেলা দিয়ে শুরু হয় টুর্নামেন্ট। আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত টুর্নামেন্ট চলবে। আগামী 12 তারিখ টুর্নামেন্টের ফাইনালে যে দল জয়লাভ করবে তাদের জন্য থাকবে নগদ পুরস্কার। আমরা রেজিস্টার টুর্নামেন্ট শিলিগুড়িতে হচ্ছে। কলকাতার 8টি টিম এসছে, কলকাতা প্রথম 8টি টিম এসছে এবং আমাদের এখানে জিটিএসসি খেলছে মেন্সে, আর উইমেন্সে জলপাইগুড়ি টিম এসছে। এই 10টা টিম নিয়ে আমাদের লিগ কাপ নক আউট খেলা হবে 3 দিন এবং 12 তারিখ ফাইনাল হবে। অনেকদিন পর একটা ভলিবলের উত্তাপ নিচ্ছে শিলিগুড়ির মানুষ। ডে নাইট হবে, একটু পরে আলো জ্বলে যাবে এবং আমরা আশা করি খুবই আকর্ষণীয়, খুবই ভালো ভলিবল টুর্নামেন্টটা হবে। আসলে আমরা পুর নিগম, আমরা চাই যে আমাদের শহর ক্রীড়া এবং সংস্কৃতি মনস্ক হয়ে উঠুক, তার জন্য আমরা অনেক পরিকল্পনা আমাদের আছে ভলিবল এই টুর্নামেন্টটাও সেই খেলাধুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা আমাদের পদক্ষেপ।